সালামু আলাইকুম, আমার নাম আবু বকর সিদ্দিক, আমি কুমিল্লা জেলা থেকে এসেছি। আমার দীর্ঘদিন যাবত হিপ জয়েন্টে পাস হাঁটুতে ব্যথা করতেছিল। আমি তারপরে আমি অনেক ডাক্তার দেখাইছি, তারা এমআরআই করেছে, এমআরআই করার পরে বলছে হিপ জয়েন্টে ব্যথা, হিপ জয়েন্টে ক্ষয় হয়ে গেছে, এটা রিপ্লেসমেন্ট করতে হবে। তখন তো আমার এটা রিপ্লেসমেন্ট করার কোনো প্রশ্নই আসে না, যেহেতু আমার বয়স 23 বছর চলতেছে। তারপরে আমি অনেক ইউটিউবের গাড়াগাড়ি করার পরে এসব হিলো স্যারের প্রধান স্যারের ভিডিও দেখলাম। ভিডিও দেখার পরে অনেকদিন পরে গাড়াগাড়ি করার পরে এখানে আসলাম। আসার পর স্যারের কথাবার্তা ভালো লাগলো, স্যারে বলছে আপনার এখানে ট্রিটমেন্ট নিলে সুস্থ হয়ে বাড়িতে যাওয়ার সম্ভাবনা বেশি। তখন আমি এখানে 15 দিনের স্যারে বলছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, আমি আরও 2 দিন এক্সট্রা বেশি আসছি। তারপরে আমি এখন আল্লাহর মতে এখন আগের থেকে অনেক সুস্থ আছি, হাঁটাচলাও ঠিক আছে এখন, মানে এখন আর ব্যথা পাইনি হাঁটার মধ্যে। যখন প্রথম আমার ব্যথাটা শুরু হয়েছে তখন হঠাৎ আমি ঘুম থেকে উঠে দেখি আমার বাম পায়ে মানে ব্যথা করতেছে। আমি ভাবলাম হয়তো আমার এটা রোগ থেকে টানা পরে এরকম হয়ে গেছিল। তখন আমি অনেক ব্যথা ব্যথার ওষুধ খেয়েছি, তখন এটা যায় না, যার ফলে আমি এই পায়ে এত একটা বর দিতাম না, ডান পায়ে বর দিতে আমার ডান পায়ে হাঁটুতে ব্যথা চলে আসলো। তারপর আমি এক পর্যায়ে ডাক্তার কাছে যাওয়ার পরে ডাক্তার 14 দিনের ওষুধ দিছে, অনেক টাকার ওষুধ দিছে, ওষুধ খেয়ে দেখতেছি একটু ব্যথাও কমে না। পরে আমি একটা ব্যথা ব্যথার ট্যাবলেট খাইলেও তো আমার 2 দিন ব্যথা থাকতো না। পরে আমি আর ওই ডাক্তারের কাছে যাই নাই, পরে আরেক ডাক্তারের কাছে গেছিলাম। উনি এমআরআই করার পরে আপনি ওই পরে বলছে রিপ্লেসমেন্ট করতে হবে অমুক ডাক্তারের কাছে যাইতে। আমি তারপরে ওনার নিয়ম অনুসারে আরেক ডাক্তারের কাছে যাওয়ার ফলে উনি আপনার ডাইরেক্ট রিপ্লেসমেন্টের কথা বলে এটা বলে কোনো চিকিৎসা নেই বাংলাদেশে এরকম বলছে। পরে আম্মু তো অনেক কান্নাকাটি করছে। পরে আমি ভিডিও দেখার পরে সুবিলো স্যারের ভিডিও দেখে এখানে আসছিলাম আর কি। এখানে আসার পরে প্রথমে ট্রিটমেন্ট যা হয়েছিল তখন একটু ব্যথা পাইছি, পরে আস্তে ধীরে তারার সাথে আবার এখানে যারা থেরাপি দেয় তারা খুব ভালো, তাদের সাথে আমি মানিয়ে নিয়ে অনেকটা উপকার পাইছি। তারা সবাই সমালোচনা মানে যেভাবে যা দরকার তখন তারাই সব কিছু করছে, এরকম যে একজন করছে তা না, সবাই মিলে দিলে আমাকে দেখছে। এখন তো মনে হইতেছে এখানে আসলে এখানে তারা ট্রিটমেন্ট নিলে মানে যাতে পা ব্যথা হোক যাতে অসুস্থ হোক এখানে ভালো হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। যেহেতু আমি উপকার পাইছি আমার এখন আগের ব্যথাটা লাগতেছে না, এখন মানে হাঁটার মধ্যে ব্যথাই লাগে না। কম বসে রিপ্লেসমেন্ট করে কি বাস ভাঙ্গার মতন ট্যাপ দিয়ে জ্বরা লাগলে মতো হইব, এটা তো এরকমই, এটা তো কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় প্রবলেম হইতে পারে। তখন এটা তো আমার নিজেরটা নেই যে মানে এটাতে আমি ট্রিটমেন্ট করলে এটা তো আমারটাই থেকে গেল। তাদের পরামর্শে ডাক্তারের পরামর্শে যারা থেরাপি দেয় তারা পরামর্শে যদি চলি তাহলে আমার মনে হয় ভালোই থাকা যাবো, এটা তাড়াতাড়ি ভালো হইব ভিতরে থেকে যে মানে প্রবলেমটা হয়েছে। এখানে চিকিৎসা আমি মনে হয় না অন্য কোথাও এরকম পাওয়া যাইব, মানে এখানে যে চিকিৎসাগুলো তারা দিতেছে। আমি যা বলবো এখানে এসে থেরাপি নেওয়ার পরে অনেকটা উপকার পাবে এখানে থেরাপি আসে, এখানে এসে থেরাপি নেওয়ার জন্য সবাই আমার জন্য দোয়া করেন যাতে আমি সুস্থতার সাথে হাঁটতে চলাফেরা করতে পারি। আপনারাও এই সমস্যা হইলে আসেন, এখানে তারা ভালো ট্রিটমেন্ট করে। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।